আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিক কলেজে বিভিন্ন ট্রেড নিয়ে ফার্স্ট সেমিস্টারে এই মুহূর্তে পড়াশোনা করছো। তো তোমাদের আপকামিং যে অড সেমিস্টারে তোমাদের একটা দেখবে সাবজেক্ট থাকবে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ওয়ান। সেই ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স ওয়ানে একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের আছে দেখবে বাইনোমিয়াল থিওরেম। তো বাইনোমিয়াল থিওরেম দেখে তোমাদের যতটা কমপ্লেক্স লাগে, অ্যাকচুয়ালি বাইনোমিয়াল থিওরেম কিন্তু তোমরা যদি একটু সিস্টেমেটিক ওয়েতে পড়ো তো বাইনোমিয়াল থিওরেমে কিন্তু তেমন বড় সিলেবাস না, বা বাইনোমিয়াল থিওরেমে কিন্তু অঙ্কগুলো দেখবে তোমাদের ইজি হয়, ঠিক আছে। সিলেক্টিভ কতগুলো অঙ্ক পড়ে গেলে কিন্তু বাইনোমিয়াল থিওরেম থেকে তোমরা সমস্ত কোয়েশ্চেনের আনসার করে আসতে পারবে। তো এই ভিডিওতে থাকবে বাইনোমিয়াল থিওরেমের কিছু সাজেশন, যেটা তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তাদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যেও। তো দেখো বাইনোমিয়াল থিওরেমে তোমাদের প্রথমেই যে কথাটা আমি বলবো, যেটা প্রত্যেকটা সাজেশনের আগেই তোমাদের বলে রাখি যে বাইনোমিয়াল মানে বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে বলবো যে তোমরা ডাইরেক্ট অঙ্কতে না ঢুকে, যারা দেখো প্রপার প্রিপারেশন যাদের আছে তারা শুধু সাজেশনের ভিডিওটুকু দেখে নিতে পারো, বাট যাদের প্রপার প্রিপারেশন নেই বা একটা মোটামুটি একটা প্রিপারেশন আছে তাদেরকে বলবো অ্যাটলিস্ট আগে তোমরা ফর্মুলাগুলো আগে একটু রপ্ত করো। মানে কিছু ফর্মুলা আছে, বেশি ফর্মুলাও নেই, তো সেই ফর্মুলাগুলো যখনই তোমাদের রপ্ত হয়ে যাবে তারপরেই তোমরা সাজেশন ভিডিও হোক বা ডিটেল অঙ্ক হোক যাই হোক না কেন সেটা তোমরা করো। তো এখানে তোমাদের কী কী ফর্মুলাস পড়তে হবে দেখো, তোমাদের কিন্তু নেগেটিভ ইন্টিজার নেই, ওকে। নেগেটিভ ইন্টিজার নেই মানে হচ্ছে যে তোমাদের যে অঙ্কগুলো আসবে সেগুলো সব পজিটিভ ইন্টিজার দিয়ে, ওকে। মানে কীরকম a + b হোল টু দি পাওয়ার n দিয়ে তোমাদের দেখবে ওই যে ফর্মুলাসটা আছে না, যে a⁻ n c1 a⁻n − 1 × b + n c2 a⁻ n − 2 ইন্টু বি স্কোয়ার, ঠিক আছে, ডট ডট ডট, এরকমভাবে দেখবে লাস্ট একটা হয় তোমাদের n c n − 1 a⁻1 b⁻n − 1, সরি এটা লাস্টের আগেরটা, একদম লাস্ট একটা হয় হচ্ছে তোমাদের b⁻n, ঠিক আছে। তারপরে হচ্ছে তাহলে a + b হোল টু দি পাওয়ার n a − b হোল টু দি পাওয়ার n, এই যে বাইনোমিয়াল থিওরেমটা আছে পজিটিভ ফর n এর ভ্যালু যখন পজিটিভ ইন্টিজার হবে, ঠিক আছে, তার জন্য এটা একটু দেখে রাখতে হবে। নেক্সট হচ্ছে r + 1তম পদ কত হয়, এটা কিন্তু খুব আসে পরীক্ষার সময়, ওকে। নেক্সট হচ্ছে তোমাদের যদি মিডল টার্ম বের করতে দিতে পারে, যদি n এর ভ্যালু তোমার অড হয়, হ্যাঁ n এর ভ্যালু যদি অড হয় তাহলে তোমাদের মিডল টার্ম কটা হবে, n এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে তোমাদের মিডল টার্ম কটা হবে, ঠিক আছে, এবং সেই মিডল টার্মটা বের করতে দিতে পারে, ঠিক আছে। তো এই ধরনের হচ্ছে জিনিসপত্রগুলো, আর তেমন কিছু নেই। এই যে ফর্মুলাসগুলো বললাম এই ফর্মুলাসগুলো তোমরা যদি একটু ভালো করে দেখে যাও তারপরে তোমাদের অঙ্ক করতে আর কোনো অসুবিধা হবে না। তো সরাসরি আমরা চলে যাব হচ্ছে অঙ্কতে। তো দেখো ফার্স্ট যে অঙ্কটা কি বলেছে, ইফ দ্য কোএফিশিয়েন্ট, আরেকটা জিনিস এখানে আমি আলাদাভাবে কোনো শর্ট কোয়েশ্চেন নিইনি, তোমার যে প্রিপারেশন ইয়েটা বললাম, যে প্রিপারেশনটার কথা বললাম, যে ওই মানে যদি তোমরা ফর্মুলাসগুলোকে একটু ভালো করে দেখে যাও তো আলাদাভাবে তোমাদের আর ওই ব্রড অঙ্ক দেখলেই শর্ট কোয়েশ্চেনগুলো এমনি হয়ে যাবে। If the coefficient of x⁷ in the expression px square plus 1 by qx be equal to the coefficient of x⁻⁷ in the expression of px − 1 by qx squared whole to the power 11, then prove that pq equals to 1. তাহলে এই যে কোয়েফিশিয়েন্টওয়ালা যে অঙ্কগুলো না খুব আসে, যে কোনো একটা এক্সপ্রেশন তোমাকে দিয়ে দিল, দিয়ে বললো x⁵ এর কোয়েফিশিয়েন্ট কত, মানে এগুলো শর্ট কোয়েশ্চেন, কিন্তু এই অঙ্কটা যেহেতু তোমার ব্রড কোয়েশ্চেনে আসবে, মানে 4 নম্বর বা 5 নম্বরে আসবে, সেই জন্য তাকে একটু বড় করে দেওয়া আছে, ওকে। তো বলে দেওয়া আছে যে প্রথম যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে, আচ্ছা প্রথম ইকুয়েশনে না উপরের জায়গাটা কেটে গেছে, মানে ওই যে ইফ দ্য কোয়েফিশিয়েন্ট অফ x⁷ ইন দ্য এক্সপ্রেশন অফ px square plus 1 by qx whole to the power 11, ওটাও কিন্তু 11, ওটা প্লাস আছে, তার পরের এক্সপ্রেশনটাই শুধুমাত্র মাইনাস আছে। তাহলে যে তোমার প্লাস দেওয়া যে এক্সপ্রেশনটা আছে যে সেখানে x⁷ যে কোএফিশিয়েন্ট আর px − 1 by qx square whole to the power 11, এখানে x⁻⁷ যে কোএফিশিয়েন্ট তারা দুজন ইকুয়াল। তো সেই ইকুয়ালিটির উপর বেস করে তোমাদের pq equals to 1 এটা তোমাকে প্রুভ করে দেখাতে হবে, ওকে। খুব সোজা অঙ্ক, তোমাদের ম্যাট্রিক্সে দেখবে সলিউশনটা করা আছে, একটু দেখে নিও। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট অফ দ্য x ইন দ্য এক্সপ্রেশন অফ x এর কোএফিশিয়েন্ট বের করতে বলেছে, ঠিক আছে। তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে 1 − 2, মানে কখনো কখনো তোমাদের দেখবে একটা এক্সপ্রেশন দেবে, আবার কখনো কখনো দেখবে 2টা এক্সপ্রেশন 3টে এক্সপ্রেশন নর্মালি আমি দেওয়া দেখি না, তবে 2টা এক্সপ্রেশন তোমাদের দিয়ে দিতে পারে। তো প্রথম কী করবে, লেফট হ্যান্ড সাইডটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দেবে, শুধু রাইট হ্যান্ড সাইডটাকে ব্রেক করবে। এবার রাইট হ্যান্ড সাইডটাকে ব্রেক করার পরে তোমরা দেখবে মাল্টিপ্লাই করে যে কোনটা কোনটা এক্সের আমার কোএফিশিয়েন্ট কোনটা কোনটা আসছে, ঠিক আছে। তাহলে সেই জায়গাগুলোকে তোমাদেরকে কী করতে হবে, ফাইন্ড করতে হবে যে এক্সের কোএফিশিয়েন্ট কী কী আসছে। তো দেখো কী বলেছে, 1 − 2x³ + 3x⁵ ইন্টু 1 + 1/x হোল টু দি পাওয়ার 10, মানে 1 + 1/x হোল টু দি পাওয়ার 10 এটাকেই শুধুমাত্র এক্সপ্যান্ড করতে হবে, ওকে। नेक्स्ट হচ্ছে নেক্সট প্রশ্নটা বলেছে দেখো ফাইন্ড দা কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 10 এখানে তোমাকে x টু দি পাওয়ার 10 বলতে পারে x টু দি পাওয়ার 5 বলতে পারে তো যাই বলুক না কেন ঠিক আছে কোন একটা এক্সপ্রেশন দিয়ে দেবে এবং তোমাকে মানে এইগুলো থেকে শর্ট কোশ্চেন আসার চান্স কিন্তু সবথেকে বেশি যে তোমাকে একটা যে কোনো টার্ম তোমাকে বলতে পারে যে যে এত তোমরা টার্মটা বের করো হ্যাঁ বা মানে এইভাবে দিয়ে দিতে পারে যে কোএফিশিয়েন্ট x টু দি পাওয়ার 10 এর কোএফিশিয়েন্ট বের করো বা x টু দি পাওয়ার 7 এর কোএফিশিয়েন্ট বের করো আবার এই প্রশ্নগুলো আসতে পারে যে কোন একটা মধ্যপদ তোমাকে বের করতে দিলাম আমি দেখাচ্ছি কি ধরনের আছে আর দেখো অঙ্ক এই যে এখানে যেমন দেখো মিডল টার্ম বের করতে বলেছে তাহলে দেখো যে যদি তোমাদের এই যে 3x - 1/2x হোল টু দি পাওয়ার 8 তাহলে যদি তোমার ইভেন থাকে তাহলে মিডল টার্ম কটা হয় যদি অড থাকে মিডল টার্ম কটা হয় ঠিক আছে তো এইগুলো যে ফর্মুলাসগুলো বললাম ওই ফর্মুলাস থেকে দেখে নিয়ে তোমরা কিন্তু মিডল টার্মের অঙ্কগুলো করতে পারো বা তোমাদেরকে আবার এইভাবেও বলতে পারে যে এততম যে ইয়ে আছে একটা এক্সপ্রেশন দিয়ে দিলো দি বলে 4 নম্বর পদ তুমি বের করো 4 নম্বর পদ কি করে বের করতে হয় t4 মানে হচ্ছে t3 + 1 ঠিক আছে মানে 4 নম্বর 4 তম পদটা কত হয় ওকে তো 3 + 1 করে মানে এক এইভাবে ব্রেক করে নিতে হয় সেটা তোমরা জানো আশা করি ওকে যাই হোক নেক্সট হচ্ছে তো এই যে এই অঙ্কটা যেটা বলছিলাম আমি ইফ দ্য থার্ড অ্যান্ড ফোর্থ টার্মস বের করতে বলেছে মানে টি থ্রি অ্যান্ড টি ফোর তাহলে টি থ্রিটা আমরা লিখবো t2 + 1 আর টি ফোরটাকে লিখবো t3 + 1 ওকে আর ইকুয়াল দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স মোস্ট প্রবাবলি ওকে এক্সটা কেটে গেছে ঠিক আছে নেক্সট প্রশ্নটা হচ্ছে এই অঙ্কটা কিন্তু আমার খুব পছন্দের একটা অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু এইচএসের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ডিপ্লোমার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রুভ দ্যাট দ্য মিডল টার্ম ইন দ্য এক্সপ্রেশন অফ 1 + x হোল টু দি পাওয়ার 12 ইজ মানে তোমার মিডল টার্মটা হচ্ছে এই এক্সপ্রেশনের তোমার যেটা লেখা আছে 1 × 3 × 5 (2n - 1 × 2^n x^n/n) ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এই অঙ্কটা কিন্তু অনেকবার এসছে এবং খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক তো এটাই ছিল লাস্ট অঙ্ক তো যে জিনিসগুলো তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করলাম এইভাবে যদি তোমরা বাইনোমিয়াল থিওরেম পড়ে যাও বা বাইনোমিয়াল থিওরেম প্রিপারেশন যদি রেডি করে নিয়ে যাও আমার মনে হয় না কোনো অঙ্ক তোমাদের আটকাবে সকলে খুব ভালো করে পড়াশোনা করো টাইমগুলোকে প্রপারলি ইউটিলাইজ করো থ্যাংক ইউ সকলকে।